हेलो स्टूडेंट सबाई के तुम्हारे पसंद यूट्यूब चैनल घोष कम्प्यूटर अकाडेमी वेलकाम। स्टूडेंट हमें तो क्लास इलेवेन कम्प्यूटर एप्लीकेशन प्रैक्टिकल क्लास शुरू करी। ये तो हमारे प्रैक्टिकल मार्क्स पैटर्न तो अलरेडी एक विजुअल बेसिक नहीं क्लास शुरू करी। विजुअल बेसिके 2015 साल क्वेश्चन पेपर सल्व कर चार्ट क्वेश्चन छो तर मध्य जो एक करते तो आज के देखे नेब सेम वे 2016 साल विजुअल बेसिक की क्वेश्चन एस অবশ্যই গ্রুপ এ থেকে দেখো চারটা প্রশ্ন এসেছে। আজকে আমরা চারটা প্রশ্ন সলভ করে তোমাদেরকে দেখাবো। তো স্টুডেন্ট তোমার চ্যানেলটার সঙ্গে থাকো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আমার ভিডিওটা কেমন লাগছে, আর কোন কোন ভিডিও তোমাদের দেখতে ভালো লাগছে আমাকে জানাবে। আর স্টুডেন্ট অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে সব ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো স্টুডেন্ট আমরা প্রথম প্রশ্নটা দেখে নিচ্ছি। আচ্ছা কি বলেছে, ভিজুয়াল বেসিক একটি প্রোগ্রাম লেখো যেটি রান করলে একটা ইনপুট বক্স এর দ্বারা কি পজিটিভ ইন্টিজার ইনপুট নেবে এবং আউটপুট হিসাবে সেই ইন্টিজারের মাল্টিপ্লিকেশন টেবিল শো করবে। এর মানে হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম করতে বলছে যেখানে আমি একটা নাম্বার নেব, মানে আমি নিলাম তুমি তোমাকে যখন তুমি প্রোগ্রামটা রান করবে তোমাকে বলবে এন্টারে নাম্বার, ঠিক আছে। নাম্বারটা এন্টার করার পর তুমি একটা নাম্বার দেবে, তুমি নাম্বার দিলে 5, ঠিক আছে। যে তুমি 5 দিয়ে শো টেবিলে ক্লিক করবে তখন তোমার পাশে একটা ওই পাঁচের নামতা দেখাবে, এবং 5 × 5 = 10 এই করে করে 5×10 = 50, মানে এই জিনিসটা আমাদেরকে বানাতে হবে। তার মানে একটা সংখ্যার টেবিল বানাতে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা কাজটা শুরু করছি। যেমন প্রথম কাজ কি হবে, তোমরা তো খাতা পেয়ে যাবেন, তোমাদেরকে স্কুল থেকে খাতা দেওয়া হবে, তোমরা খাতায় লিখবে। তো গ্রুপ এ পয়েন্ট করবে, তার জন্য একে এ লিখবে, তারপর করবে ওপরে কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে ভিজুয়াল বেসিক 6.0 চালু করতে হবে। তার স্টেপগুলি হচ্ছে স্টার্ট, তারপরে হচ্ছে কোথায় অল প্রোগ্রামস, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0 দেখতেই পাচ্ছ, এখান থেকে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0, ঠিক আছে। তারপরে ওপেন করে নিলাম, এই আমাদের ভিজুয়াল বেসিক উইন্ডো ওপেন হয়ে গেল, ঠিক আছে। আমরা এবার তাহলে এবার প্রথমে ফর্মটাকে ডিজাইন করে নিই। দেখো আমি এবার ফর্মটাকে ডিজাইন করছি। প্রথমে আমি একটা লিস্ট বক্স নিয়ে নেবো, আমি লিস্ট বক্সের মধ্যে সেই নামটাকে শো করাবো, ঠিক আছে। লিস্ট বক্স নিয়ে নিলাম, আচ্ছা লিস্ট বক্সে আমি লিস্টটাকে ফাঁকা করে দিচ্ছি, এখান থেকে লিস্টটাকে ফাঁকা করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা পাশে আমি একটা কমান্ড বাটন নিয়ে নিচ্ছি যেখানে লেখা থাকবে শো টেবিল, কমান্ডে ক্যাপশনটা পাল্টে দিচ্ছি আমি, টেবিল ফন্টটাকে চেঞ্জ করি তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। আচ্ছা লিস্ট বক্সের ফন্টটাকে একটু বাড়িয়ে দিই, তোমরা বুঝতে পারো বাড়িয়ে দিয়েছি। আচ্ছা এবার নিচে আমি আরেকটা প্রশ্ন আমাদের কি বলছে দেখে নিই, একটা প্রশ্নটা রান করলে শো টেবিল দেখাবে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার ফর্মের ডিজাইনিং কমপ্লিট। এবার আমি কি করব, শো টেবিলে ক্লিক করে আমাকে কিছু কোড লিখতে হবে, তো যাতে আমার ভিডিও লেন্দি না হয় আমি অলরেডি কোডটা তোমার জন্য করে রেখেছি। আমি এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি, একবার দেখে নিও, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি কোড ভিউতে গিয়ে কোডটা পেস্ট করে দিয়েছি। আচ্ছা এবার দেখো, যে আমি শো টেবিল কমান্ড বাটনে দুবার ক্লিক করছি, তাহলে কী দেখাচ্ছে এখানে কোডটা বোঝো। দেখো আমি এখানে নিয়েছি ডিম এন কমা সি কমা আর অ্যাজ ইন্টিজার, আমি তিনটা ভেরিয়েবল নিয়েছি, কী কী এন সি এবং আর। এনের মধ্যে কি করলাম, দেখো এন করেছি ইনপুট বক্স এন্টারের নাম্বার, মানে যখন তুমি প্রোগ্রামটা রান করবে, দেখো আমি আমি এখানে প্রোগ্রামটাকে রান করছি, আমার কাছে কি বলছে যে আমি শোতে ক্লিক করলাম একটা বক্স আসছে কি এন্টারের নাম্বার, আমি যদি এখানে 6 দিয়ে দিই, দেখো 6 দিলাম, ওকে করছি, তাহলে 6 টেবিল চলে আসলো, 6×6, ঠিক আছে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, ইনপুট বক্সটাকে এক জায়গায় শো করতে হবে। তো আমি কি এনের মধ্যে একটা নাম্বার নিয়ে নিলাম, আর আর মানে একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এবার আরেকটা আমি লুপ চালাচ্ছি, কারণ আমাকে যেহেতু 10 ঘর অবধি নামতা করতে হবে, ফর একটা লুপ চালাচ্ছি, সি এর ভ্যালু 1 থেকে চলবে 10 অবধি, ঠিক আছে। এবার আর এর মান কি হবে, সি ইন্টু এন, মানে প্রাথমিক অবস্থায় আর হচ্ছে 1, কিন্তু যেই আমি সি এর মান 1 থেকে 10 চালাচ্ছি, কখন আমার সি এর মান 1 হবে, কখনো সি এর মান 2 হবে, সেই সি কে আমরা গুণ করছি এই এনটাকে দিয়ে, এন মানে যে নাম্বারটা তোমরা এন্টার করবে, হয়ে গেল। এবার আমাকে লিস্ট 1 এর মধ্যে সেটাকে শো করতে হবে, তবে কি করলাম লিস্ট 1 ডট অ্যাড আইটেম করে এন, তো এন মানে ওই নাম্বারটা শো হবে,
তারপরে একটু গ্যাপ দিয়ে কি হবে গুণ চিহ্ন হবে স্টার, একটু গ্যাপ দিয়ে কি হবে সি, মানে ওই 1 2 3 4, তারপরে গ্যাপ দিয়ে কি হবে আর, আর মানে কি ওই সি ইন্টু এন। দেখো আমাদের কিন্তু প্রোগ্রামটা রান হয়ে গেল, নাম্বার দিলাম 5। ওকে বুঝতে পারলে? তো তোমরা প্রথমে স্টেপগুলো লিখে এই ফর্মটাকে ডিজাইন করে দেবে, ডিজাইন করার সময় লিখে দিবে কমান্ড 1 লিস্ট 1, ঠিক আছে? তারপরে লিখবে যে এবার কমান্ড 1-এ ডাবল ক্লিক করে আমরা এই কোডটাকে লিখলাম, এই কোডটা লেখা হয়ে যাবে, তারপরে রান করার মতো একটা এক্সাম্পল দিয়ে দেবে, পাস দিয়ে দিয়ে দেবে, দেবে আউটপুট হিসাবে এটা একটা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা সলভ হয়ে গেল। আমি এটাকে সব সেভ করে নিচ্ছি ফাইল, অবশ্যই সেভ প্রজেক্ট, নাম দিয়ে দিলাম টেবিল, ডিসিএ টেবিল, এই নামই আমি সেভ করছি, সেভ কমপ্লিট, ক্লোজ করে দিচ্ছি। এবার দেখে নিই আমরা পরের কোশ্চেন কি এসছে। নাম্বার বি, ভিজুয়াল বেসিকের সাহায্যে একটি ওয়েট কনভার্টার বানাতে বলছে। ওয়েট কনভার্টার মানে মনে করো তুমি একটা ওয়েট দেবে, সেটা গ্রাম করলে কি হবে, সেটাকে কেজি করলে কি হবে, দেখো তাই বলেছেন। ওয়েট কনভার্টার তৈরি করতে বলছে যেটি গ্রাম থেকে কিলোগ্রাম বানাবে এবং কিলোগ্রাম থেকে গ্রামে রূপান্তর সক্ষম হবে। ইউজার থেকে ইনপুট হিসাবে ওজন নেওয়া হবে, তোমাকে ওজন দিতে হবে। ফর্মে দুটা রেডিও বাটন থাকবে, মানে অপশন বাটন থাকবে, একটা থাকবে 2 গ্রাম থেকে 2 কিলোগ্রাম, একটা থাকবে 2 কিলোগ্রাম থেকে 2 গ্রাম। একটা কমন বাটন থাকবে যাতে লেখা থাকবে কনভার্ট, সেটাই ক্লিক করলে কি হবে ইনপুট ওয়েটটা রূপান্তর হবে, আউটপুটটি রেজাল্ট নামের টেক্সট বক্সে দেখাবে। অপর একটি বাটনে রিসেট থাকবে, প্রোগ্রামটা পুনরায় শুরু করা যাবে। তো প্রথমে তাহলে আমি প্রোগ্রামটাকে ডিজাইন করে নিচ্ছি, তার জন্য একই স্টেপ, স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0-তে ক্লিক করে আমরা এটা চালু করে নিলাম। এবার দেখে নিচ্ছি ফর্মটাকে ডিজাইন করবো আমরা কি করে, দেখে নাও। একটা লেবেল নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম, লেবেলটা ক্যাপশন লিখে দিচ্ছি, এন্টার দাও, ওয়েট, এটা আমি ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা পাশে একটা এবার টেক্সট বক্স নিচ্ছি যেখানে তোমরা ওয়েটটাকে এন্টার করবে, ঠিক আছে স্টুডেন্ট? দেখে না ভালো করে একটু, টেক্সটের টেক্সটটাকে আমি মুছে দিচ্ছি এখান থেকে, আর টেক্সটের ফন্টটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। তাহলে আমার ইনপুটের সময় দেখো এন্টার ওয়েট, আমি এখানে ওয়েটটা এন্টার করতে পারবো, ঠিক আছে? এবার আমাকে কী করতে হবে, নিচে যেতে হবে রেজাল্ট বলে একটা লেভেল, রেজাল্টের ফন্টটাকে আমি পাল্টে দিচ্ছি, ক্যাপশনটা চেঞ্জ করে নিই, আর ESULT রেজাল্ট এটা শো করবে অপর একটা টেক্সট বক্সে, টেক্সট টু এর আমি টেক্সটটা মুছে দিলাম, এখান থেকে ফন্টটাকে পাল্টে দিচ্ছি। ওকে, এবার দুটো রেডিও বাটন বা অপশন বাটন নিতে হবে, দুটো নিচ্ছি আমি, প্রথমটা নিলাম, প্রথমটার নাম দিয়ে দিচ্ছি ক্যাপশন থেকে 2 গ্রাম, গ্রামে রূপান্তর হবে। আরেকটা অপশন নিয়েছি, এ দিচ্ছি 2 কিলোগ্রাম, এটা আমি ফোনটাকে পাল্টে নিলাম, ঠিক আছে? এবার এখানে একটা কমান্ড থাকবে, এর নাম থাকবে কনভার্ট। সো তোমার কিন্তু প্রতিটা স্টেপ খেয়াল করো, ঠিক আছে? কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, আশা করি আমার ভিডিওগুলি খুবই আমি ডিটেলসে বানাচ্ছি তোমাদের সুবিধার জন্যই, তোমরা কিন্তু খুব ভালো করে খেয়াল করো। হ্যাঁ, রিসেট, রিসেটের মধ্যে কোড দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এবার ফর্ম ডিজাইনটা কমপ্লিট। তো তোমরা এবার কী করবে, কোডটা আমি কপি করে নিই, তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার দেখে নাও, এবার কাজটা হবে, আমি যখন এখানে যখন রান করবো প্রোগ্রামটা, এখানে একটা ওয়েট দেবো 2 গ্রামে, যদি আমি অপশনে ক্লিক করে কনভার্ট করি সেটা কিলোগ্রামে এখানে শো করবে, আবার যদি আমি কিলোগ্রামে কনভার্ট করি সেটা সেটা হিসেবে মানে 2 গ্রাম করে গ্রামে শো করবে, আর কিলো করলে কিলোতে শো করবে, ঠিক আছে? এবার তুমি কনভার্টে ক্লিক করলাম, দেখো কনভার্টের কোডটা তোমার একবার খেয়াল করো, আমি এখানে GKW বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ডিক্লেয়ার ডাবল হিসাবে। হ্যাঁ,
এবার কি করলাম, ডাব্লু সমান সমান করে নিলাম হচ্ছে ভ্যালু অফ টেক্সট ওয়ান টেক্সট, তাহলে ওয়েটটার মধ্যে আমি যেটা এন্টার করবো ভ্যালুটা আমি স্টোর করে নিলাম। এবার কি করছি, গ্রামের মধ্যে কি করলাম, সেই ওয়েটটাকে গুণ করছি 1000 দিয়ে। ওকে, কারণ গ্রাম করা মানে কি 1000 দিয়ে গুণ করা, আর কিলোগ্রাম মানে কি সেই ওয়েটটাকে ভাগ করছি 1000 দিয়ে। ঠিক আছে, সাপোজ আমি ধরে নিচ্ছি আমি যেটা মানে আমি যে ওয়েটটা এন্টার করছি তাকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাকে কিলো করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা হলো আমার মেন ফর্মুলা। এবার কি করলাম, যদি আমি অপশন ওয়ানটা ক্লিক করে থাকি মানে ট্রু হয়, তবে কি হবে টেক্সট টুটা হবে কি গ্রাম। ওকে, আর যদি অপশন টুটা আমি ক্লিক করে থাকি তবে আমার টেক্সট টুটা কি হবে কিলোগ্রাম। ঠিক আছে, একবারে দেখে নিই, আমি রান করছি, আমি এখানে একটা দিয়ে দিলাম মনে করা হচ্ছে 50। ঠিক আছে, একে আমি গ্রাম করব, 2 গ্রাম করলাম, কনভার্ট করছি, দেখো তাহলে 50,000 গ্রাম। যে আমি কিলোগ্রামে ক্লিক করছি, কনভার্ট করছি, দেখো তাহলে 0.05 0.05 কেজি। বুঝতে পেরেছ, এই হলো আমাদের কনভার্ট। এবার রিসেটে ক্লিক করলে কি হবে, দুটো ফাঁকা হবে। যেহেতু আমার রিসেটে কোডটা দেওয়া হয়নি, তাহলে কোডটা দিয়ে দিচ্ছি, রিসেটে 2 বার ক্লিক করলাম, এখানে করলে কি হবে টেক্সট না টেক্সটও ফাঁকা হয়ে যাবে। আমি কি করছি, টেক্সট ওয়ান ডট টেক্সট ইকুয়াল টু ফাঁকা, এবং টেক্সট টু ডট টেক্সট ইকুয়াল টু ফাঁকা। ঠিক আছে, এবার তোমার দেখে নাও, রান করছি, আমি এখানে একটা ওয়েট দিয়ে দিচ্ছি 500, 2 গ্রাম কনভার্ট, 2 কিলো কনভার্ট, রিসেট, দেখো ফাঁকা। এই হলো তোমাদের কিলোগ্রাম গ্রামের রূপান্তর। তোমরা প্রথমে ফর্মটা ডিজাইন করে এটা এঁকে নিবে খাতার মধ্যে, তারপরে প্রোগ্রামটা রান করে একটা ইনপুট দিয়ে সেটাকে লিখে নিতে পারো। আমি আরেকবার দেখে দিচ্ছি, 500 দিয়ে কিলো করলে কিলো হচ্ছে, গ্রাম করলে গ্রাম, তোমাকে এই একটা স্ক্রিনটা সেখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর প্রোগ্রামটা খুব ভালো মতো হয়ে গেল। আমরা এটাকে সেভ করে নিচ্ছি, ফাইল, সেভ প্রজেক্ট, এবং সেভ ফর্ম আমি দিয়ে দিলাম কনভার্ট বলে, সিএ কিলো কিলো বলে আমি সেভ করছি। ওকে, তাহলে আমার প্রোগ্রাম কমপ্লিট। এবার আমরা দেখে নেব, পরের কোশ্চেনটা, আমি দেখে নিই কি আছে। খুব একটা ভালো প্রশ্ন দিয়েছে এখানে, খুব মন দিয়ে দেখবে। ভিজুয়াল বেসিকে একটি প্রোগ্রাম লেখো যেখানে নিচে কাজগুলি হবে। ঠিক আছে, কি কাজগুলি হবে দেখে নে একবার। তাহলে দেখো, তাহলে একটা এমপ্লয়ের বেসিক ইনপুট নেবে, মানে যারা চাকরি করে তাদের, তারা যখন বেতনটা পায় তার মধ্যে বিভিন্ন বেতনগুলো যুক্ত হয়, যেমন তাদের একটা বেসিক পে থাকে, তারপর তারপর ডিএ যুক্ত হয়, এইচআর যুক্ত হয়, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, সব মিলে তারা হাতে একটা টাকা পায়। তোমাদের সেই প্রোগ্রামটাকেই বানাতে বলছি। ঠিক আছে, তাই দেখো প্রথমে তাহলে আমি ডিজাইনটা করে নিই ফর্মটা। স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 ওপেন করে নিলাম। এবার আমি ফর্মটাকে ডিজাইন করবো, খুব মন দিয়ে দেখবে। হ্যাঁ, এই ফর্মটা করতে গেলে প্রথমে আমাদের লেবেল নিতে হবে, লেবেলে নিয়ে নেবে কি এন্টার বেসিক পে। অবশ্যই আমি এটার ফন্টটাকে বাড়িয়ে নেব কাজের সুবিধার জন্য, ফন্ট বাড়িয়ে নিয়েছি, একটা টেক্সট বক্স নিচ্ছে। হ্যাঁ, টেক্সট বক্সটাকে আমি টেক্সট বক্সের ফন্টটাকে বাড়িয়ে দিচ্ছি, আর টেক্সটটাকে আমি এখান থেকে মুছে দিচ্ছি। ওকে, এবার কি করব, এখানে পরপর থাকবে হচ্ছে, পরপর টেক্সট বক্স নিচ্ছি আমি, একটা টেক্সট বক্স এটার জন্য একটা কমান্ড নিচ্ছি, এই টেক্সট বক্সের টেক্সটটাকে আমি বড় করে দিচ্ছি, ফন্টটাকে পাল্টে নিচ্ছি। ওকে, কমান্ডটার নাম দিয়ে দিচ্ছি আমি, কমান্ডের ফন্টটাকে পাল্টে নিচ্ছি, কমান্ডটার ক্যাপশনে গিয়ে নাম দিয়ে দিচ্ছি আমি ডিএ। ঠিক আছে, সেম ভাবে আরেকটা টেক্সট বক্স নিয়ে দিচ্ছি, এটা আমি টেক্সটটাকে মুছে দিচ্ছি, ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি, একটা কমান্ড নিচ্ছি, কমান্ডের নাম দিয়ে দিচ্ছি এইচআরএ, ফন্ট চেঞ্জ করে এইচআরএ। ওকে, আবার সেম আরেকটা টেক্সট বক্স দিচ্ছি, ওকে, ফন্ট নিচ্ছি
কমান্ডার নাম দিয়ে দিচ্ছি মেডিকেল অ্যালাউন্স, যেটা সংক্ষেপে এমএ, এমইডিআই সিএল এ ডবল ও ডব্লিউ এএনসিই অ্যালাউন্সেস। কোয়ান্টাবেল নাম দিয়েছে, ঠিক আছে, মেডিকেল অ্যালাউন্সেস এটা হলো। আচ্ছা তারপরে কি বলেছে, আরেকটা লাস্ট এবার নিয়ে নেবো হচ্ছে গ্রস, এটাকে আমি পাশে নিয়ে নিলাম, ফন্টটাকে বাড়িয়ে দিচ্ছি, টেক্সটটাকে মুছে দিচ্ছি এখান থেকে, টেক্সট 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 বক্সের টেক্সটটা মুছে দিচ্ছি, আর কমান্ডটা নিয়ে নিচ্ছি গ্রস স্যালারি, GROSS স্যালারি। এবার দেখে নাও ভালো করে। আচ্ছা তাহলে আমার ফর্মের ডিজাইনটা কমপ্লিট। এবার আমার কাজটা কি হবে, আমি যখন প্রোগ্রামটাকে রান করবো, বলে দিই, আমি যখন প্রোগ্রামটাকে রান করব, এখানে একটা আমি দেখো স্যালারি দেবো, তোমাকে আমি স্যালারি দিলাম 10,000, ঠিক আছে। যে আমি ডিএতে ক্লিক করব কত হবে 6,500, যে আমি এইচআরতে ক্লিক করব কত হবে 1,500, যে আমি মেডিকেলে ক্লিক করব 300, যে আমি গ্রস করব 1,800, 18,000। তাহলে সবগুলো যোগে গ্রস হলো। তোমাদের আমি একবার ব্যাপারটা বুঝিয়ে দিই, দেখো ব্যাপারটা কি হচ্ছে এখানে। এবার কোডটাকে খেয়াল করো, দেখো প্রথমে কি বলেছে, একজন এমপ্লয়ি বেসিকটা ইনপুট নেবে, আমি বেসিকটা ইনপুট নিয়েছি, তারপরে ওই এমপ্লয়ি বেসিকের উপর ডিএ নির্ণয় করো, ডিএ হবে কি, ডিএ হবে 65% অফ বেসিক পে। এবার তোমার কোডটাকে খেয়াল করো, কোডটা হচ্ছে যে আমি ডিএ দিয়ে ক্লিক করলাম, দেখো আমি এখানে তিনটা ভেরিয়েবল নিয়েছি, বেসিক ডিএ এইচআরএ অ্যাজ ডাবল, ঠিক আছে। এবার কি করছি, বেসিকের মধ্যে টেক্সট ওয়ান আর টেক্সটটাকে স্টোর করে নিচ্ছে, যেটা আমি এন্টার করছি। এবার ডিটা কি হচ্ছে, বেসিক ইন্টু 0.65, মানে 65% মানে 100 ভাগ করে 0.65 হয়, অতএব টেক্সট ডট টেক্সট কি হবে ইকুয়াল টু ডিএ, বুঝে গেলে। একই হবে দেখো পরেরটা কি বলেছে, এইচআরে কি হবে 15% অফ বেসিক পে। তাহলে একইভাবে এইচআরে ক্লিক করলাম, কি হলো, এইচআরে সমান সমান বেসিক ইন্টু 0.15, তাহলে টেক্সট ডট টেক্সট কি হবে এইচআরে। একইভাবে দেখো আবার মেডিকেলটা বলছে, মেডিকেলটা ফিক্সড, মেডিকেল হবে 300 টাকা, তো এখানে কি করেছে, এম এ ইকুয়াল টু 300, টেক্সট ফর ডট টেক্সট ইকুয়াল টু এম এ। লাস্টে গ্রসটা কি হবে, গ্রসের মধ্যে হবে কি বলেছে, গ্রসের মধ্যে গ্রস হবে বেসিক ডিএ এইচআর এম এ সব যুক্ত হয়ে যাবে। তো আমি কি করলাম, গ্রসের মধ্যে বেসিক ডিএ এইচআর সব যুক্ত করলাম এম এ, গ্রসটাকে প্রিন্ট করালাম টেক্সট ফাইভ ডট টেক্সটের মধ্যে। তাহলে তোমরা যখন ভিভিটা ওপেন করবে, প্রথমে এই একটা উইন্ডো ড্র করে নেবে মানে ডিজাইন হিসাবে, তারপরে কি করবে, প্রোগ্রামটা রান করার পর একটা ভ্যালু দেবে, আমি দিচ্ছি এখানে 10,000, ঠিক আছে। দেখো 10,000 65% মানে 6,500, তারপরে এইচআরএ মানে কত 15% মানে 1,500 টাকা, এম এ তো ফিক্সড 300 টাকা, আর গ্রসে ক্লিক করলাম, এই চারটে যোগ হয়ে হলো 18,000 টাকা। তাহলে একজন ব্যক্তি 18,000 টাকা স্যালারি ড্র করবে। আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছো, তোমরা কিন্তু এটা আউটপুটে দেখিয়ে দেবে। তো তাহলে আমার এই 3 নম্বরটা কমপ্লিট, আমি এবারটাকে সেভ করে নিচ্ছি, ফাইল সেভ প্রজেক্ট দিলাম জিসিএস স্যালারি, ওকে আবার স্যালারি সেভ কমপ্লিট। এবার দেখি নিন লাস্ট, আজকে ক্লাসে আমাদের লাস্ট কোশ্চেন ডি নাম্বার, 2016 সালে ডি নাম্বার কোশ্চেন কি আছে, ভিজুয়াল বেসিকে একটি প্রোগ্রাম লেখো যেখানে একটা টেক্সট বক্সের মাধ্যমে একটা ইয়ার ইনপুট নেবে, সেই ইয়ারটা লিপিয়ার কিনা তোমাকে শো করতে হবে। মানে আমি বলি না যে 2000 সাল লিপিয়ার কিনা, 2001 সাল লিপিয়ার কিনা, তাহলে এবার আজকে এখন তাহলে আমরা এখন লিপিয়ারের প্রোগ্রামটা করব, ঠিক আছে। তো তার জন্য একইভাবে স্টেপ কী করতে হবে, স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 ক্লিক করে উইন্ডো ওপেন করে নিলাম। এবার আমরা ফর্মটাকে ডিজাইন করছি লিপিয়ারের জন্য, ওবার দেখে নাও খুব সহজ একটা প্রোগ্রাম, এটা লেবেল নিচ্ছি, তাহলে কী হবে এন্টারে, আচ্ছা প্রশ্ন কী বলছে দেখি একবার, যেখানে তোমরা ইনপুট টেক্সট বক্সের মধ্যে ইয়ারটা ইনপুট নেবে, তাহলে আমি এখানে করে দিচ্ছি এন্টার ইয়ার, এন্টারে ইয়ার, ওকে
আচ্ছা, তো আমি এটা এটার ফন্টটাকে বাড়িয়ে নিচ্ছি। ওকে, টেক্সট বক্স দিলাম, এখানে ইয়ারটাকে ইনপুট করবে। এটার ফন্টটাকে আমি ঠিক করে নিচ্ছি, টেক্সটটাকে মুছে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এবার আরেকটা লেভেল নিচ্ছি যেখানে শো করবে কি সেটা লিপিয়ার কি লিপিয়ার না দেখে দিলাম। ঠিক আছে, এটাকে আমি ফোনটা বাইরে নিচ্ছি এখান থেকে। একটা কমান্ড নোটা নিয়ে নিলাম, কমান্ডে ক্লিক করলে কি হবে, নাম দিলাম চেক, চেক চেকের কাজটা হবে, চেকে ক্লিক করলে দেখাবে লিপিয়ার কি লিপিয়ার না। তাহলে আমার দেখি প্রশ্নটা একবার দেখে নিই আমি কি বলেছে, একটা বেসিক ইনপুট নেবে, এআর ইনপুট নেবে, লিপিয়ার কিনা চেক বক্সে দিতে হবে। তাহলে আমার ফর্মের ডিজাইনিং কমপ্লিট। তাহলে যখন প্রোগ্রামটা রান করবো এখানে একটা ইয়ার দেবো 2000 সাল, এখানে আমি চেকে ক্লিক করবো, তাহলে কি দেখাবে এখানে এই সালটা লিপিয়ার কি লিপিয়ার না। তো তাহলে আমি আমার কোডটাকে আমার কোডিং থেকে কপি করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, তো আমি এবার কোড ভিউর মধ্যে কোডটা পেস্ট করে দিচ্ছি। এবার আমি তোমাদের কোডটাকে বোঝাচ্ছি, দেখো এটা আমার টেক্সট 1 ডট টেক্সট, এটা আমার টেক্সট 2 ডট টেক্সট। ঠিক আছে, এবার আমি কমান্ডে দুবার ক্লিক করলাম, ডিম এন অ্যাজ ইন্টিজার একটা নাম্বার নিয়েছি, মানে এন নিয়েছি ইন্টিজার হিসাবে, এন সমান সমান কি টেক্সট 1 ডট টেক্সট, এন এর মধ্যে আমি টেক্সট 1 ডট টেক্সটটাকে শো মানে স্টোর করে রাখলাম। যদি এনটাকে আমি 4 দিয়ে ভাগ করে 0 হয়, অথবা যদি এনটাকে 100 দিয়ে ভাগ করে যদি 0 না হয়, মানে যদি 100 দিয়ে নট ইকুয়াল টু 0 না হয়, তবে কি হবে সে সালটা লিপিয়ার। 4 দিয়ে ভাগ করে মিলতে হবে, কিন্তু 100 দিয়ে ভাগ করে মিলবে না, তবে লিপিয়ার হবে। অথবা আবার চেক করতে হবে, যদি সেই সালটা এনটাকে 400 দিয়ে ভাগ করে মিলে, অবশ্যই তাহলে লিপিয়ার। লিপিয়ার কি লিপিয়ার না চেক করার জন্য আমাদেরকে 4 দিয়েও চেক করতে হবে, আবার 400 দিয়েও চেক করতে হবে, আবার চেক করতে হবে যদি 100 দিয়ে ভাগ করে না মিলে, ঠিক আছে, তবে লিপিয়ার হবে, নচেত লিপিয়ার হবে না। এই হলো আমাদের কোডিং। তো তোমরা প্রথমে ভিভিটা ওপেন করে এটাকে ডিজাইন করে এটাকে খাতায় লিখে নেবে সুন্দর করে পেন্সিল দিয়ে, আর তারপরে কি লিখবে, এটা কোডটা হলো, চেকে দুবার ক্লিক করে কোডটা হলো, এটা হলো কোড। ঠিক আছে, এবার এটাকে রান করে নেবে, রান করে একটা ইয়ার দেবে, আমি দিলাম 2100 সাল, চেক দিস ইজ নট লিপিয়ার। ঠিক আছে, আবার যদি আমি এখানে চেঞ্জ করে দিই 2000 সাল, দিস ইজ লিপিয়ার। বুঝতে পেরেছ, এই হলো তোমাদের কোড। দেখো আমার আউটপুটে সম্পূর্ণটা শো করছে না, সেক্ষেত্রে আমি এটাকে একটু বড় করে নিই যাতে পুরোটা শো করতে পারে। দেখি এবার দিলাম 2000 সাল, লিপিয়ার। ওকে, এই হলো আমাদের এই প্রোগ্রামটার আউটপুট। তাহলে আমি এটাকে আবার সেভ করে নিই, ফাইল সেভ প্রজেক্ট অ্যাজ লিপিয়ার হিসাবে আমি সেভ করে নিলাম। তো স্টুডেন্ট, তো আমরা কিন্তু আশা করি খুব ভালো মতোই এই 2016 সালের ভিজুয়াল বেসিকগুলো সলভ করে নিলাম। চলো স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরের ক্লাসে আমরা 2007 সালের কোশ্চেন পেপারটা সলভ করে নেবো। আশা করি তোমার চ্যানেলের সঙ্গে থাকো। ততক্ষণের জন্য বাই, শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।